আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ডোটিন ডিএস ট্যাবলেট নিয়ে। এই ডোটিন ডিএস ট্যাবলেটটি ডাক্তারবাবুরা পেশেন্টের কী কী সমস্যা হলে প্রেসক্রাইব করে থাকে, এছাড়াও এই ডোটিন ডিএস ট্যাবলেটটি কোন কোম্পানি তৈরি করে থাকে এবং এটার বর্তমান দাম কত, সমস্ত কিছু জানাবো আজকে আমি এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আপনি আমার রাজবংশী মেডিকেল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আসুন দেখে নেই এই ডোটিন ডিএস ট্যাবলেটটি সম্বন্ধে। ডোটিন ডিএস ট্যাবলেটটি তৈরি করে মার্টিন অ্যান্ড হ্যারিস ল্যাবরেটরিজ লিমিটেড। এটি একটি পাতায় 15টি করে ট্যাবলেট পাওয়া যায়, যার দাম 204 টাকা। এই ডোটিন ডিএস ট্যাবলেটটিতে আছে ডোটাভেরিন হাইড্রোক্লোরাইড 80 mg। এটি মূলত একটি অ্যান্টি স্পাসমোডিক ট্যাবলেট। এটি যে কোনো ধরনের পেট ব্যথায় খুব ভালো কাজ করে, যেমন গ্যাস্ট্রিক আলসারজনিত পেট ব্যথা, কিডনিতে স্টোনজনিত পেট ব্যথা, গল ব্লাডারে স্টোনজনিত পেট ব্যথা, বদ হজমের থেকে পেট ব্যথা, এছাড়াও মহিলাদের মিনচের কারণে পেট ব্যথা, গর্ভবতী মহিলাদের যে কোনো কারণে পেট ব্যথা, সমস্ত কিছু পেট ব্যথার মধ্যে এটি খুব ভালো কাজ করে। এই ডোটিন ডিএস ট্যাবলেটটি নেওয়ার আগে পাশাপাশি কোনো চিকিৎসক বা ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নিতে হবে। এই ডোটিন ডিএস ট্যাবলেটটি বড়দের জন্য একটি করে দিনে দুইবার খাওয়ার পর নেওয়া যায়, 12 বছরের উপরে অর্ধেক করে দিনে দুইবার খাওয়ার পর নেওয়া যায়। এই ডোটিন ডিএস ট্যাবলেটটি পাশাপাশি যে কোনো ওষুধের দোকানে কিংবা মেডিকেল স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যায়। ডোটিন ডিএস ট্যাবলেটটি নেওয়ার ফলে অনেক ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট লক্ষ্য করা যায়। এটি নেওয়ার ফলে অনেক ক্ষেত্রে বমি ভাব, মাথা ধরা, কোষ্ঠকাঠিন্য, এছাড়াও স্ক্রিনের উপরে ছোটো ছোটো গুটি বা র্যাশেস, মুখ শুকনো শুকনো ভাব ইত্যাদি লাগতে পারে। তবে এটি নেওয়ার ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট লক্ষ্য দেখা দিলে অবশ্যই কোনো পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ট্যাবলেটটি খাওয়া বন্ধ করতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।